নমস্কার, আমি গৌতম। আপনারা দেখছেন দীঘা থেকে দীঘা ভিউ উইথ গৌতম। বন্ধুরা, শীতরাং ঘূর্ণিঝড়ের প্রভাব কতটা পড়েছে তোমাদেরকে একেবারে আমাদের বাংলার গোয়া উদয়পুর সি বিচ থেকে দেখাবো বলে চলে এসেছি। এই মুহূর্তে একেবারে উদয়পুর সি বিচে একেবারে বুধবার বিকেলবেলার ছবি তোমাদেরকে দেখাচ্ছি। সূর্য অস্তা চলে একেবারে সুন্দর একটা ভিউ, আর তার সাথে সাথে উদয়পুর সি বিচের ছবিটা ঠিক কী সেটা তোমাদেরকে দেখাচ্ছি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর যারা চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ দীঘা থেকে একেবারে দীঘার বাস্তব চিত্র, দীঘার ইনফরমেশন, টাটকা আপডেট সব কিছু এই চ্যানেলে থাকে। তাই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, আমাদের সাথে থাকো আর দেখতে থাকো দীঘা থেকে দীঘা ভিউ গৌতম। তো চলো বন্ধুরা, একেবারে উদয়পুর সি বিচে ঘূর্ণিঝড় শীতরাঙের প্রভাবে এখন কি রয়েছে বা এখন উদয়পুর সি বিচের অবস্থাটা ঠিক কী দেখে নিই। বন্ধুরা, একেবারে উদয়পুর সি বিচের সুন্দর বিকেলবেলার ছবি দিচ্ছি, যদিও এখনও অন্ধকার হয়নি আর পরিষ্কার সুন্দর ভিউ। আর উদয়পুর সি বিচ একেবারেই ফাঁকা। উদয়পুর সি বিচ তোমরা জানো এটা বর্ডার এরিয়া, এটা হচ্ছে মিডিল পয়েন্ট, আর পূর্ব দিকটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের আর পশ্চিম দিকটা হচ্ছে উড়িষ্যার। আর উড়িষ্যা সরকার 3 দিন ধরে কিন্তু সমুদ্র সৈকতে কোনোরকম আনাগোনা বন্ধ রেখেছে, যেহেতু শীতরাং ঘূর্ণিঝড় কিছুটা প্রভাব এখানে পড়তে পারে সেরকম একটা সম্ভাবনা ছিল। আপাতত বুধবার বিকেলবেলা একেবারে ছবি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। উড়িষ্যা সরকার কিন্তু এখানে রাস্তায় পুলিশ বসিয়ে রেখেছে, অর্থাৎ সি বিচে কাউকে আসতে দিচ্ছে না। আর আমাদের বেঙ্গলের দিকে ছবিটা দেখো, একেবারে জমজমাটি উদয়পুর সি বিচ যেমনটা ছবি দেখা যায় সেই একই ছবি। একেবারে মস্তি চলছে, ডিজে গান, সমুদ্র স্নান, আর সমুদ্রের জলে চেয়ার পাতিয়ে একেবারে সমুদ্রের জলে মাছ ভাজা কাঁকড়া সব যেরকমটা খাওয়া হতো সেরকম চলছে। অর্থাৎ উদয়পুর সি বিচে উড়িষ্যার পাড়টা বন্ধ রয়েছে আর বেঙ্গলের পাড়টা খোলা আছে। যারা উড়িষ্যা আসছো ওশিয়ানা ঘাট দিয়ে আসতে পারো, আর উড়িষ্যা ঘাট দিয়ে এলেও কোথায় কোথায় পুলিশ বসে আছে, হয়তো আসতে দিবে না, তাই ওশিয়ানা ঘাট দিয়ে তোমরা উদয়পুরে আসতে পারো আর উদয়পুর সমুদ্র সৈকতের মজা নিতে পারো। তবে উদয়পুর সি বিচের ভিউটা অসাধারণ সুন্দর লাগছে। একদিকে একেবারে পরিষ্কার, কেউ নেই, আর আমাদের বেঙ্গলের দিকে পর্যটকের সংখ্যা রয়েছে, যদিও পর্যটকের সংখ্যা খুব বেশি না। তোমরা দেখতেই পাচ্ছ কটা সি বিচের ছবিটা তোমাদেরকে সামনে তুলে দিচ্ছি। আর এখানে ডিজের তালে তালে নাচ চলছে, আর ড্রিঙ্কস তো রয়েছে, হুকো রয়েছে, মাছ কাঁকড়া সব কিছু, একেবারে মজার পরিবেশ রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। কিন্তু উড়িষ্যার পাড়টা বন্ধ রয়েছে আর উদয়পুরের বেঙ্গলের পাড়টা কিন্তু খোলা আছে। অসাধারণ মস্তির ছবি একেবারে তোমাদের সরাসরি দিয়ে দিলাম। দীঘা থেকে রেগুলার তোমাদেরকে টাটকা আপডেট দেওয়া হয়, সঠিক ইনফরমেশান দেওয়া হয়, যাতে দীঘায় এসে তোমরা কোনোরকম হয়রানির শিকার না হও সেটার চেষ্টা থাকে। বিচের ছবি তোমাদেরকে দেখিয়ে দিলাম, আমাদের গোয়ার ছবিটা জমে উঠেছে, যদিও পর্যটকের সংখ্যা খুব বেশি না, খুব কমই পর্যটক রয়েছে, কারণ ঘূর্ণিঝড় শীতরাঙের ফলে দীঘা থেকে অনেক পর্যটক চলে গেছেন। এবার ধীরে ধীরে আবার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে, আবার কিন্তু পর্যটকের সংখ্যা বাড়বে। সামনে শুক্র শনি রবিবার রয়েছে, পর্যটকের সংখ্যা বাড়বে। আর চ্যানেলকে দেখতে থাকো, চ্যানেলের ভিডিও দেখতে থাকো, দীঘার ইনফরমেশান, দীঘার আপডেট সব কিছু বাড়িতে বসেই পেয়ে যাবে। ভিডিও হবে দীঘাতে আর পৌঁছে যাবে সোজা আপনাদের মোবাইলেতে। এই ভিডিওটা এই পর্যন্তই, পরে ভিডিওতে আরও কিছু নিয়ে হাজির হবো, ততক্ষণ দেখতে থাকো দীঘা থেকে দীঘা ভিউ।